আমাদের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব এবং প্রাক্তন প্রধান উনি আছেন এবং ডাক্তারবাবুরা আছেন এবং হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছেন এবং ওই জনকল্যাণ সমিতি যারা কর্মকর্তা এবং আপনারা যারা চক্ষু পরীক্ষা করানোর জন্য এসেছেন সবাইকে আমার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শ্রদ্ধা সম্মান এবং অভিনন্দন জানাই। আমি দু একটা কথা বলবো, অনেকক্ষণ থেকেই আপনারা উপস্থিত আছেন এবং ডাক্তারবাবুরাও এসে পৌঁছেছেন, যেহেতু আমাদেরও দেরি করা ঠিক নয়। সেই কারণে আজকে একটা বিশেষ দিন, গণেশ চতুর্থী। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের বাঙালি, আমরা বাঙালি হিসাবে যে 12 মাসে 13 পার্বণ হিসাবে আমরা পুজো করে থাকি, সেই পুজোর প্রথম পুজো আজকে শুরু হলো গণেশ পুজোর দিয়ে। সেই আজকে বিশেষ দিনে 31 আগস্ট আপনারা যে চক্ষু পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেকে জানেন আমাদের শরীরের পাঁচটা যে পঞ্চ ইন্দ্রিয়, তা সমস্ত ইন্দ্রিয়েরই কাজ আছে এবং সেই সমস্ত ইন্দ্রিয় যখন খারাপ হয়ে যায় বা অকেজো হয়ে যায়, সমস্যায় আমরা পড়ি। আমাদের শরীর খারাপ হলে আমরা মানসিকভাবেও অনেকটা পিছিয়ে যাই। এবং যারা বয়স্ক মানুষ আছেন, আপনারা প্রত্যেকেই চক্ষু পরীক্ষা করান। এবং আমাদের উচিত যে দিনে দিনে দেখছেন যে আমাদের পরিবেশে যতটা সম্ভব দূষণ বেড়ে যাচ্ছে, সেই দূষণটা যাতে কমানো যায়। দূষণ বাড়লে, ধোঁয়া দূষণ হলে, ধোঁয়া পরিমাণ বাড়লে কিন্তু আমাদের চোখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং আমরা ডাক্তারবাবুদের অনুরোধ করব যে অন্তত পক্ষে আপনারা আজকে যারা দেখছি প্রায় বয়স্ক মানুষই আছেন, ওনাদের অবশ্যই চক্ষু পরীক্ষা করা উচিত। তার পাশাপাশি আপনারা নিশ্চয়ই, যেহেতু ডাক্তারবাবু আপনারা বুঝতে পারেন, বর্তমান দিনে ছোট ছোট ছেলেমেয়েরা 5-6 বছর বয়স, তখন থেকেই অনেকের চোখের সমস্যা। সেই কারণে আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ, ওনাদের কর্মকর্তাদের, যদি কোনো দিন সুযোগ হয় আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা স্কুলের পড়ুয়া স্টুডেন্ট আছে, সেই সমস্ত আপনাদের এজ দেখে আছেন কলকাতা থেকে ডাক্তারবাবুরা যারা এসেছেন, তাছাড়াও এই কাজলা জনকল্যাণ সমিতির যে পরিচালন এবং স্টাফ, শুধু এখানে নয় প্রোডাকশন থেকেও এসেছেন দেখতে পাচ্ছি, তারা তৎসহ আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে চক্ষু পরীক্ষা করার জন্য আসেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা করার জন্য আসেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিশেষ বলার নেই, আমাদের প্রধানমন্ত্রী বললেন যে শরীরের প্রত্যেকটি অঙ্গ যদি সতেজ। আপনার নাম? ধীরচন্দ্র মাঝি। আপনি এখানে কি করতে এসেছেন? আমি এখানে এই কাজলা সংস্থায় বিনা পয়সায় চক্ষু অপারেশন, চক্ষু দেখানোর চশমা দেওয়ার জন্য বলা হয়েছিল, সেজন্য এসেছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই গ্রামে। পিতা বলছি, আপনি এখানে তো কাজলা জনকল্যাণ সমিতি সম্পর্কে আপনি কি জানেন? এখান থেকে নানা রকম জনকল্যাণমূলক কাজকর্ম করা হয়, বিভিন্ন রকম ত্রাণ, বন্যা হলে ত্রাণ শিবির হয়, বিভিন্ন রকম দুঃস্থ পরিবারকে চাল ডাল বস্ত্র এইসব দান করা হয়, অনেক রকম সুযোগ সুবিধা এখান থেকে পাওয়া যায়। সামাজিক কাজ করা? আমি সাধারণ একজন প্রতিবন্ধী, আমি কিছুই করি না সামান্য। আপনি আজকে যে ডাক্তার দেখিয়ে আপনি কি উপকার পেলেন? তো আজকে ডাক্তার দেখিয়েছি, আমার চোখ থেকে চশমা দিয়ে বলছে, চশমা পেলে চশমাটা পাবো আমি বিনা পয়সায়। দিয়ে মানে এই এই যে সুবিধার জন্য আপনি কাজলা জনকল্যাণ সমিতিকে কি বলতে চাইছেন? এই সুবিধা এবং প্রত্যেকের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সমিতিকে ধন্যবাদ। ধন্যবাদ।